আজ যে রক্তদান শিবির হলো, কি বলবেন? আমাদের এটা 24 বছর এটা পড়েছে রক্তদান শিবিরটা, আমরা প্রতি বছরই করি, এবছরেও করেছি, 24 বছরে পড়লো। আমাদের যে রক্ত, অনেক সময় হসপিটালে গেলে রক্ত পাওয়া যায় না, ও ফোন আমাদের বলে যে আমাদের রক্তের কার্ড লাগবে, রক্তের খুবই প্রয়োজন, ওই জন্য আমরা প্রত্যেক বছর করি। আমাদের যারা যারা ফোন করে বলে তাদেরকেই আমরা রক্তের কার্ড দিই প্রতি বছরই। এবছরেই 50 জনের উপরে রক্তদান দিয়েছি, আগামী বছর 25 বছর হবে, আমরা আরও জোর করে এটা করার ইচ্ছা আছে। আমাদের ব্লক সভাপতি দিলীপ সরকার, উনি আমাদের এটাকে পুরো দেখভাল করেছেন, উনি আমাদের এইগুলোকে প্রথম থেকে করে করতে বলেছেন, এগুলো করা ভালো হচ্ছে, এটা করতে হবে। আমাদের দিলীপ সরকার আমাদের শিখিয়েছে, আমরা আরও সামনে এবার আরও যাতে ভালো হয় সেটা করবো। এর সাথে কি ছিল আপনাদের? কম্বল বিতরণ ছিল, মশারি দান বিতরণ ছিল, গরিব মানুষের 100-এর ওপরে লোককে কম্বল মশারি বিতরণ করেছি। কতজন তাও? এই 100। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় বিশ্বাস, আমি গোবিন্দপুর বুথ কমিটির, আমি অঞ্চল কমিটিতে আছি।